চুপুকে রাষ্ট্রপতি কেন রাখলেন, সরকারকে প্রশ্ন মান্নার। থাকছে দোষর তো অনেকেই আছেন, রাষ্ট্রপতিকে নিয়ে কেন জটিলতা, বললেন রিজভি। জানাবো গণভবন জাদুঘরে আয়নাঘরের রেপ্লিকাও থাকা উচিত, বললেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ 5 আগস্ট ছিল গণতন্ত্র উত্তরণের প্রথম ধাপ, ডক্টর মঈন খান। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, 8 আগস্ট শাহাবুদ্দিন চুপুকে রাষ্ট্রপতি কেন রাখলেন, ছাত্র জনতার আন্দোলনের মাস্টার মাইন্ড বুঝলেন, কিন্তু বিপ্লবী সরকার হয়ে বলতেন তার অধীনে শপথ নেব না, কিন্তু আপনি গণতান্ত্রিক পথে হাঁটলে শাহাবুদ্দিন চুপুকে কারা সরাচ্ছে না, বিএনপি নাকি সরকার? ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ সোমবার 28 অক্টোবর অন্তর্বর্তী সরকারের 80 দিন গতিমুখ ও চ্যালেঞ্জ সমূহ শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেছেন। আয়োজন করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। মান্না বলেন, সংস্কার কাজ চলমান প্রক্রিয়া, কোন সরকার যদি বলে সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেবেন তাহলে সেই সরকার সংস্কার কাজ বোঝে না। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা সংস্কার করা তা করে নির্বাচন দেওয়া, এই জন্য নির্বাচনী ব্যবস্থা সংস্কার কাজে যাতে তাদের জোর দেওয়া উচিত। এখন পর্যন্ত প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীও সংস্কার করতে পারেনি এই সরকার। সভাপতির বক্তব্যে সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে? আমাদের মধ্যে ঐক্য বাড়ছে না, বরং সন্দেহ ও বিভাজনের নানা দোলাচল বাড়ছে, তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া বাড়িয়ে ঐক্যমতে গড়ে তুলতে হবে। ছাত্রদের নানা দাবি নিয়ে চারিদিকে বিভ্রান্তি শুরু হয়েছে। সরকারের নিরপেক্ষ জায়গা প্রশ্নবিদ্ধ হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে, সরকারের দড়ি ছিঁড়ে যেতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাহী আদেশে কাউকে নিষিদ্ধ করলে গণেশ উল্টে গেলে অনেকে নিষিদ্ধের আওতায় পড়তেই পারেন, বরং তাদের বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে। অতীতে অনেকে নিষিদ্ধ করলে তা বুমেরাং হয়েছে। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আলী ইমাম মজুমদার, যিনি 1/11 গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, শেখ হাসিনার আমলেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তাকে আপনারা উপদেষ্টা বানিয়েছেন, এরকম তো অনেকেই রয়েছেন, এসব বিষয়ে আপনারা তো কিছু বলেন না। শেখ হাসিনার রক্তাক্ত দুঃশাসনকে যারা প্রলম্বিত করেছে, যারা নিঃস্বার্থভাবে শেখ হাসিনার দাবেদারি করেছে, তারা তো এখনো বহাল তবিয়তেই ঘুরে বেড়াচ্ছেন। আজকে রাষ্ট্রপতি থাকলেও কি থাকলেন না, এটা নিয়ে আমরা দেশে কেন জটিলতা তৈরি করছি, কেন আমরা দেশে সংকট ডেকে নিয়ে আসব, এটা কোনো মুখ্য বিষয় নয়। আমরা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছি, তার দোষীদেরকেও আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হচ্ছে আমাদের দায়িত্ব। আজ দুপুরে রাজধানীর আজিমপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা বিষয়ক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। রিজভি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করেছেন, সেইখানে অনেকের বিচার হবে, কিন্তু আমরা যদি কাজের বদলে অকাজে বেশি লিপ্ত হয়ে পড়ি, রাজনৈতিক ও সাংবিধানিক শূন্যতা তৈরি করি, তাহলে তো জনগণ কথা বলা শুরু করবেই। শুধু জটিলতার পর জটিলতা তৈরি করছেন কেন আপনারা? শেখ হাসিনার দোষর তো আরো অনেকেই আছে আপনাদের মধ্যে, কই তাদের বিষয়ে তো আপনারা কিছু বলছেন না। রিজভি বলেন, ছাত্র জনতার আন্দোলনের পরে আমরা কিছুটা হলেও নিঃশ্বাস নিতে পারছি, কিন্তু আমাদের অতিরঞ্জিত কিছু করার কারণে এই আন্দোলন যেন কোনোভাবে ব্যর্থ না হয়, এই জন্য সংশ্লিষ্ট সব পক্ষকেই সতর্ক থাকতে হবে, কারণ শেখ হাসিনা কিন্তু বসে নেই, তার আশ্রয়দাতারাও বসে নেই। বিএনপির এই নেতা বলেন, যে সব গণমাধ্যম নির্লজ্জের মতো শেখ হাসিনার পদতলে বসে চামচামে করছে, শেখ হাসিনার প্রতিটি অপকর্মকে যারা বৈধতা দিয়েছে, কই তাদের বিষয়ে তো আপনারা কিছু বলছেন না। 71 টেলিভিশন সহ আরো বিভিন্ন টেলিভিশনে আমরা যেভাবে শেখ হাসিনার সুনাম করতে দেখেছি, সেখানে বড় বড় সাংবাদিকরা ছিলেন, মিডিয়ার অনেক নাম করা লোকও ছিলেন, কই তাদের বিষয়ে তো কিছু বলছেন না, শুধু রাষ্ট্রপতিকে নিয়েই আপনারা ব্যস্ত রয়েছেন। রিজভী বলেন, গণতন্ত্রের যাত্রাপথে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের অবদান এদেশের মানুষ ইতিহাসে লিখবে, একটা সোনালী অধ্যায় রচিত হবে, কিন্তু আবেগের বশবর্তী হয়ে আমাদের এমন কিছু করা যাবে না যাতে এক্সট্রা কনস্টিটিউশনাল তথা সংবিধান বহির্ভূত কোনো কিছু হওয়ার আশঙ্কা থেকে যায়। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নওয়াজ আলী নওয়াজ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ প্রমুখ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জুলাই থেকে আগস্টের গণ অভ্যুত্থানের স্মৃতি হিসেবে গণভবনে দ্রুত জাদুঘর নির্মাণ করতে বলেছে
হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আজ সোমবার প্রধান উপদেষ্টা গণভবন পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও ছিলেন। এ সময় অধ্যাপক ডক্টর ইউনুস বলেন, জাদুঘরে তার শেখ হাসিনা দুঃশাসনের সময়কালের স্মৃতি এবং তাকে উৎখাতের সময় জনগণের ক্ষোভের চিহ্নগুলো থাকা উচিত। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার পরপর লাখো জনতা গণভবনে হামলা চালিয়েছিল। বিক্ষোভকারীরা গণভবনের দেয়াল ও কক্ষে শেখ হাসিনার প্রতি ক্ষোভ প্রকাশ করে গ্রাফিতি এঁকে দিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, গণভবন জাদুঘরে আয়নাঘরের রেপ্লিকা নির্মাণ করা উচিত, যেখানে আয়নাঘর হাসিনার কুখ্যাত নিরাপত্তা সংস্থাগুলো গোপনে শত শত ভিন্ন মতের ও বিরোধী নেতাকর্মীদের আটকে রাখত। পরিদর্শনে গণভবন জাদুঘরে যারা আসবে, আয়নাঘর তাদের গোপন বন্দিশালার নির্যাতনের কথা মনে করিয়ে দেবে। অধ্যাপক ইউনুস অপর 3 উপদেষ্টাকে জাদুঘর বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে বলেছেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাদুঘরের জন্য প্রস্তাব চূড়ান্ত করতেও জানিয়েছেন তিনি। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, হাসিনার শাসনামলে 2009 সাল থেকে সব অপকর্ম জাদুঘরে যত্ন সহকারে সংরক্ষণ করা হবে। বিভিন্ন দেশে বিপ্লব ও বিদ্রোহের স্মরণে বিভিন্ন স্মৃতিস্মারক কিভাবে নির্মাণ করা হয়েছে তা জানতে অন্যান্য দেশের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সর্বশেষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, 5 আগস্ট ছিল গণতন্ত্রের উত্তরণের প্রথম ধাপ। প্রথম ধাপে যেমন দেশের মানুষ স্বৈরশাসক থেকে মুক্তি পেয়েছে, তেমনি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সে আন্দোলনে পূর্ণতা আসবে। এই দেশের মানুষের গণতন্ত্রের সংগ্রাম, ভোটের সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি। যে আদর্শ ও উদ্দেশ্য নিয়ে দেশের মানুষ মুক্তি যুদ্ধে জীবন দিয়েছিল তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এভাবেই দেশের মানুষ বুকের রক্ত ঢেলে দেবে। সোমবার 28 অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা যুবদল আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, শৃঙ্খলা, সততা ও দেশপ্রেমের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী দিনে বাংলাদেশকে একটি সম্মানজনক দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে, লুটপাট বা চুরির দেশ হিসেবে নয়। পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিসার আহমেদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল সাত্তার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেন শাহ শানু, সদস্য সচিব হাসানুজ্জামান হাসান, পলাশ উপজেলা যুবদলের সদস্য সচিব বক্তিয়ার হোসেন ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাসুদ খান সহ প্রমুখ ব্যক্তিরা।